হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বন্দনা স্টাডি সলিউশন। প্রাইমারি নিয়ে আবার একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। তো রাজ্যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 738টি শূন্যপদ রাখা হয়েছিল ভুল প্রশ্ন মামলাকারীদের জন্য, এবং সেই নোটিফিকেশন প্রাথমিক পর্ষদ জারি করেছিল 15ই ফেব্রুয়ারি 2021 সালে। আজকে সেই 738টি শূন্যপদে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট বেরিয়ে আসছে, যে জানা যাচ্ছে যে ওই শূন্যপদে শিক্ষক নিয়োগ করার জন্য প্রাথমিক পর্ষদ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এর জন্য প্রাথমিক পর্ষদ একটি নোটিশ জারি করেছে কিছুদিন আগেই। ফের একবার প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নতুন নোটিফিকেশন জারি করেছে 25শে জানুয়ারি। তো সেই নিয়ে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে, এবং এই নিয়োগ প্রক্রিয়া 2014 টেট পাস টেট ক্যান্ডিডেটদের নিয়ে। এরপর প্রাথমিক পর্ষদ ওই 16,500 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মধ্যে থেকে 738টি শূন্যপদ রাখে ভুল প্রশ্ন মামলাকারীদের জন্য। মূলত এই ভুল প্রশ্ন কেসের আপডেট আসে 2018 সালের 3রা অক্টোবর প্রতিভামণ্ডলের কেস থেকে। তো যেখানে কোর্ট অর্ডার দিয়ে জানায় যে 6টি প্রশ্ন ভুল ছিল 2014 প্রাথমিক টেটের। মামলাকারীদের মধ্যে যে ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে তাকে নম্বর দেওয়া হবে। এরপর ওই মামলা কে কেন্দ্র করে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রায় প্রত্যেকবারই হাইকোর্টে একই রকম অবজারভেশন দেয় যে ওই 6 নম্বর দিতে হবে মামলাকারীদেরকে খাতা দেখে। তো সেই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ গত ডিসেম্বর মাসে 20 তারিখে 2021 সালে একটি নোটিশ জারি করে ওই 738টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য ভুল প্রশ্ন মামলাকারীদের থেকে। তো 20/12/2021 তারিখে যে নোটিফিকেশন আপলোড করা হয় প্রাথমিক পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে বলা হচ্ছে যে ওই ভুল প্রশ্ন মামলাকারীদের তাদের কাউন্সিলিং এবং ইন্টারভিউ হবে 22 তারিখ থেকে 28। এই 20 তারিখে জারি করা লিস্ট নিয়ে অনেক ভুল প্রশ্ন মামলাকারীদের আপত্তি জানায় তাদের অভিযোগ, যারা গত 4ই জানুয়ারি 2021-এর মধ্যে কোর্টের নির্দেশ অফলাইনে পর্ষদে গিয়ে ডকুমেন্ট জমা করে এসেছিলেন, তাদের নাম নেই ওই 738টি শূন্যপদের জন্য জারি করা লিস্টে। তো নিজের নাম দেখতে না পেয়ে তারা আবার ফের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। এই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি গ্রিভেন্স পোর্টাল খোলার জন্য প্রাথমিক পর্ষদকে নির্দেশ দেন, এবং সেখানে যে সমস্ত মামলাকারীরা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করেছিলেন তারা গ্রিভেন্স জমা করতে শুরু করে। এই গ্রিভেন্স পোর্টাল খোলা হয়েছিল 31শে ডিসেম্বর 2021 সালে। পর্ষদ অনলাইন এবং অফলাইনে গ্রিভেন্স জমা নেওয়ার কাজ শুরু করে 31/12/2021 থেকে 7/1/2022 পর্যন্ত অনলাইনে, এবং 3/1/2022 থেকে 5/1/2022 পর্যন্ত অফলাইনে এই গ্রিভেন্স জমা নেওয়ার কাজ শুরু করেছিল পর্ষদ। যারা লাস্ট ডেট 7/1/2022-এ যা ইতিমধ্যে পার হয়ে গেছে, তো অফলাইন এবং অনলাইন এবং অফলাইন গ্রিভেন্স জমা করার পর পর্ষদ সেই গ্রিভেন্স নিয়ে স্ক্রুটিনি করতে গিয়ে দেখে যে সমস্ত ক্যান্ডিডেট গ্রিভেন্স জমা করেছে তাদের অনেকের দুটো ডকুমেন্টস প্রপারভাবে দেওয়া হয়নি। তাই পর্ষদের ফের একটা নোটিশ জারি করে 25শে জানুয়ারি 2022 সালে, এবং সেখানে বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টগুলো মামলাকারীদের আপলোড করেনি বা দেয়নি। তাই ওই সমস্ত চাকরি প্রার্থীদেরকে আজ থেকে শুরু করে 3/2/2022-এর মধ্যে তাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়নি বা সাবমিশন হয়নি তাদের ফের ওই দুটি ডকুমেন্টকে পর্ষদ অফিসে গিয়ে অফিসের সময়ে সেগুলি জমা করতে নির্দেশ দেয়। তো কবে আসবে 738-এর লিস্ট দেখে নাও। যেহেতু পর্ষদ স্ক্রুটিনির পর ওই সমস্ত মামলাকারীদের ডকুমেন্টস আপলোড হয়নি বা সাবমিশন হয়নি বলে জানিয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে যে পর্ষদ 738টি শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অবধি ওই সমস্ত মামলাকারীর ডকুমেন্টস জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে অফলাইনে পর্ষদের অফিসে গিয়ে। তাই এটা মনে করা হচ্ছে যে 738টি শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পর্ষদ ফেব্রুয়ারি মাসেই শুরু করবে। তো যে সমস্ত খবর বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এই 2014 টেট পাস টেট ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়া এই ফেব্রুয়ারি মাসেই সমাপ্তি লাভ করতে পারে। তো এরপর আরও জানা যাচ্ছে, এরপর প্রাথমিক পর্ষদ 2017 টেট রেজাল্ট 10ই জানুয়ারি 2022 সালে প্রকাশিত হয়েছে, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এই
এই নিয়ে বিস্তারিত খবর আপডেট তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো বিভিন্ন ডকুমেন্টস নোটিশ আপডেট তোমরা পেয়ে যাবে, wbbpe.org ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও আমি একটা ছোট্ট ভিডিও বানাবো যেখানে তোমাদের 738 2014 এবং 2017 পুরো ডিটেলস, কবে 2017 ইন্টারভিউ নেওয়া হবে পুরো ডিটেলস তোমাদের এই পরের ভিডিওতে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, এবং 2022 ফর্ম ফিল আপ শুরু কবে।